বিপদ আপদ দূর হয়ে যায় দুইটা জিনিসে, একটা হলো দান সাদাকা, আরেকটি হলো ইস্তেগফার। দানে বালা মুসিবত কেটে যায়, দূর হয়ে যায়, দানে বালা মুসিবত দূর হয়ে যায়, আর ইস্তেগফারের মাধ্যমে বালা মুসিবত দূর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসা 110 নম্বর আয়াত, ওমাই আমাল সুওয়ান, যে ব্যক্তি গুনাহ করে ফেলে, আও আজলিম নাফসাহু, অথবা নিজের উপর জুলুম করে, যে ব্যক্তি গুনাহ করে, যে ব্যক্তি পাপ কাজ করে, আও আজলিম নাফসাহু, সীমা লঙ্ঘন করে, জুলুম করে নিজের প্রতি, সুম্মা ইস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করে, সুম্মা ইস্তাগফিরুল্লাহ, এজিদুল্লাহ গফুরার রহিমা, আল্লাহ হলেন গফুর রহিম, ওই ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল হিসেবে, ওই ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল হিসেবে, যে ব্যক্তি গুনাহ করার পরে, পাপ কাজ করার পরে, নিজের নফসের প্রতি জুলুম করার পরে আল্লাহর কাছে সুম্মা ইস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, মুখে শুধু আস্তাগফিরুল্লাহ বলে না, মুখে শুধু আস্তাগফিরুল্লাহ বলে না, কি বলে? সূরা মায়দা 39 নম্বর আয়াত, ফামান তাবা মিন বাদি যে ব্যক্তি জুলুম করার পরে, সীমা লঙ্ঘন করার পরে আল্লাহর কাছে তওবা করে, ওয়াসলাহা, এবং নিজেকে সংশোধন করে নেয়, মানে অন্যায় থেকে, জুলুম থেকে বিরত হয়ে, ওয়াসলাহা, নিজেকে সংশোধন করে, ওই গুনাহ থেকে ফিরে আসে, তওবা করে, ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাই, আল্লাহ ওই ব্যক্তির তওবা কবুল করে, ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ হলেন অতীব ক্ষমাশীল, আল্লাহ হলেন অতীব দয়াশীল। উপস্থিত সম্মানিত ভাই এবং বোনেরা, মনে রাখবেন, আল্লাহর কাছে যে ইসলাহ করে, তওবা করে, ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ক্ষমা করে দেয়। এখন যায় কায়ো মনোবাক্যে একদম নিষ্ঠা মন নিয়ে আল্লাহকে ডাকে, আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি আর জুলুম করব না মানুষের প্রতি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমি ফিরে আসলাম, আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করে দেবেন। শুধু তাই নয়, মান যা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি কোনো ভালো কাজ করে, কোনো নেকের আমল করে, কোনো ভালো কাজ করে, কোনো দান সাদকা করে, এক টাকা দান করলে, একটি ভালো কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 গুণ দিয়ে দিবেন। শুধু তাই নয়, ওমান যা আবিসাইয়াতি ফালা ইউজজা ইল্লা মিসলিহা ওহুম লা ইউজলামুন, যে ব্যক্তি কোনো পাপের কাজ করে, কোনো অন্যায় কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনুরূপ দিবেন, মানে পাপের কাজ করলে একটি দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বেশি গুনাহ লিখবেন না, ওহুম লা ইউজলামুন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি জুলুম করেন না, কারো প্রতি জুলুম করবেন না, যে তুমি পাপ করলে একটা লিখবেন, 10টা নয়, তুমি যদি একটি নেকের কাজ করো আল্লাহ রাব্বুল আলামিন তাহলে তোমাকে 10 গুণ বাড়িয়ে দেবেন। আল্লাহ কত দয়াশীল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, বান্দা তুমি গুনাহ করেছো, রাত দিন গুনাহ করো, তুমি অনেক পাপ করেছো, তুমি অনেক পাপ করেছো, তুমি অনেক পাপ করেছো, এখন তোমার উপরে গজব দিয়েছি, সারা বিশ্বের মানুষ হাহাকার করছে, তোমরা আমার কাছে তো ঈমান এনো, ঈমান আনো এবং আমলে সলেহ করো, কি শর্ত? ঈমান আনার পরে আমলে সলেহ করো, পরিপূর্ণভাবে আমলে সলেহ করো, ফাউলাইকা ইউবদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তোমার পূর্বে যত গুনাহ ছিল সমস্ত গুনাহকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে পরিপূর্ণ করে দেব, পৃথিবী ভর্তি তোমার গুনাহ, গুনাহ করতে করতে আসমান জমিন কালো হয়ে গেছে, সমস্ত আসমান এবং জমিনকে আমি আল্লাহ সাদা বানিয়ে দেব, তোমার তওবার কারণে, তোমার আমলে সলেহের কারণে আমি আল্লাহ তোমার গুনাহগুলি ক্ষমা করে দেব। শুধু ক্ষমা করে দেব না, তোমার যত পাপ ছিল সমস্ত পাপকে আমি আল্লাহ নেকিতে পুরা করে দেব। আল্লাহু আকবার, কেমন রব, কেমন প্রভু আমাদের, কিন্তু আমরা ক্ষমা চাইতে পারি না,
শুধু কি তাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের মধ্যে বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমিনা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, যে ব্যক্তি তওবা করে যে ব্যক্তি আমলে সালেহ করে ওই ব্যক্তিকে আমি জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।